ভেঙে পড়ল সেনাপ্রধান বিপিন রাওয়াতের হেলিকপ্টার। তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে সুলুরের মধ্যে ভেঙে পড়ল মিলিটারি হেলিকপ্টার। ডিফেন্স চিফ বিপিন রাওয়াত ছাড়াও ওই চপারে ছিলেন তার স্ত্রী মধুলিকা রাওয়াত, এছাড়াও ছিলেন ব্রিগেডিয়ার এলএস লিডার লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়ক গুরসেবক সিং, নায়ক জীবেন্দ্র কুমার, এছাড়াও ছিলেন সেনাকর্মী বিবেক কুমার, বি সাই তেজা এবং হাবিলদার সতপাল। এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। সর্বতোভাবে চেষ্টা করা হচ্ছে ভেঙে পড়া হেলিকপ্টারের মধ্যে থেকে কাউকে যদি উদ্ধার করা যায় সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য। কিন্তু এত উঁচু থেকে ভেঙে পড়া বিমানের মধ্যে আদৌ কেউ জীবিত আছেন কিনা সেই নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে। এরই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন তামিলনাড়ুর তাবর আধিকারিকরা। তবে ঠিক কিভাবে ভারতীয় সেনা অধিনায়কের বিমান ভেঙে পড়ল তা নিয়ে এখনও রীতিমতো দ্বন্দ্বে রয়েছে পুলিশ এবং সেই সঙ্গে দমকল আধিকারিকরাও। পাশাপাশি উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে ব্ল্যাক বক্সেরও।